Hello everyone, assalamu alaikum, this is Umayya Chaudhry from my page Beautiful Prevention. কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? ইদি আপু হাই, কেমন আছেন? চিনা আপু হাই, চোখ ফোলা কেন? চোখ ফোলা, খুশিতে চোখ ফুলে গেছে, এইটাই, চোখ ফুলে গেছে খুশিতে, বলছি কেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আমি আজ আপনার তাই নাকি? আচ্ছা, ওয়েলকাম টু মাই লাইফ আপু, কেমন আছেন? আচ্ছা, হ্যালো আপু, হ্যালো আপু, আমি দীর্ঘ এক ওয়ান মান্থের ব্রেকের পরে আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে লাইভ করতে পারছি। একটা কেমন জানি শক্তি লাগছে ভিতরে, যে আর সেই চিন্তা করে কথা বলতে হবে না হয়তো বা ইনশাআল্লাহ। চোখ ফোলা কেন আপু? আমি little bit sick actually, বলছি happy independence day to all of you, alhamdulillah. আচ্ছা, সেদিন কি আপু, সেদিন বাংলাদেশ বুঝিনি, লাবণী আপু গুড মর্নিং সবাইকে, আসলে ইচ এন্ড এভরিওয়ান যারাই আমাদের দেশটা স্বাধীন করে এনে দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ছিলেন, যাদের জন্য আসলে আমরা এখন এই যে হ্যাপিনেস এসেছে, এবং আমাদের আসলে অনেক দূর যেতে হবে, অনেক কিছু আমাদের পরিবর্তন করতে হবে। আমরা প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান নিজেদের জায়গা থেকে নতুন বাংলাদেশে প্রথম লাইভে শুনেছি। জি আপু, নতুন বাংলাদেশ সত্যি কথা, এবং খুব খুশি লাগছে, প্রাউড ফিল করছি যে আমরা আমরা যে পেরেছে, মানে আমরা পেরেছি, আমরা সবাই মিলিত ভাবে যে সবাই পেরেছে, আমাদের দেশের জনগণ যে এই, সেটাই আসলে অনেক বড়। আর এইটা নিয়ে আর কি বলবো, হ্যাপি, সবাই হ্যাপি, যেমন আমিও তেমনই হ্যাপি। আচ্ছা, আই কিউ, আচ্ছা আমার আইএম, যেটাকে বাংলা ভাষায় বলে মনে হয় অঞ্জলি বা এরকম কিছু একটা, ওটা হয়েছে আসলে আমার ডক্টর আমাকে বলেছে যে ডোন্ট টেক মেকআপ, মানে ডক্টর আমার ফ্রেন্ড, সো সে জানে যে আমি মেকআপে ফেরত যাবো। বাট আমার আসলে দীর্ঘ এক মাস আমি কর্মবিরতিতে আছি, আমি আমার প্রেগনেন্সির টাইমেও এক মাস কর্মবিরতিতে ছিলাম না, কোভিড এর টাইমেও ছিলাম না। সবকিছু মিলে যে এখন মানে আর লাইভ না করে আসলে বা আপনাদের সামনে না এসে আমার আর ভালো লাগছিল না, এবং এই বন্দি জীবন। জুয়ান আপু হাই, কেমন আছেন আপনি? কেমন আছেন আপু? কেমন আছে আলমিন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হোয়াট হ্যাপেন টু ইউর আইজ আপু? আমার আই একটু প্রবলেম হয়েছে, সো সেই জন্যই মানে একটু ফোলা। আমি জানি আমাকে দেখতে খুব বিভৎস লাগছে, ঘুমই হয়তো পচা লাগছে, হ্যাঁ পচা লাগছে, আই নো দ্যাট। মানুষের ফেসে যে কোনো কিছু হলে খুব বাজে লাগে, অন্য টাইম হলে হয়তো আমি ক্যামেরা ফেসই করতাম না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের কি বলবো নিজের ফেসে ফেরত না যাই। বাট এই খুশি দাঁড়ি, মানে আমি এই খুশি দেওয়ার পাচ্ছি না যে এখন আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ মোটামুটি নর্মালি বলা যায়। সো আমি না লাইভে না এসে আমি থাকতে পারছি না, সো আই এম ব্যাক। সাজি আপু আসসালামু আলাইকুম, জুয়ান আপু দোয়া করেন আপু। আচ্ছা, চোখে হালকা গরম পানি, জি গরম পানি ভাপ দিচ্ছি। অঞ্জলিনা, আচ্ছা অঞ্জলিনা আপনি অঞ্জনি, আচ্ছা হোয়াট এভার অঞ্জলি বা অঞ্জনি, এক এক ভাষায় এটাকে এক একটা নামে বলে, সো আমার ওইটাই হয়েছে। ঈদ মুবারক আপু, সবাইকে ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক দিচ্ছে। সেদিন যখন সবাই বিজয় উল্লাসে বের হয়ে গেছে, আমি আমি বাসার কাপড় পরা অবস্থায় আমাকে আমার হাজবেন্ড বললো চলো। আমি বললাম যে আমার তো চোখের এই অবস্থা, মাথায় তেল দাও, আমি যাবো না, না না আজকে যদি না যাই আর কবে যাবো। তো বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে আমি দেখি মানুষজনের যে ওই ওইটাতে পার্টিসিপেট হতে পেরে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং আসলে কি বলবো, এক মাস পরে কাজে ফিরিয়ে যতটা হ্যাপি লাগছে, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এটা চিন্তা করলে আরো ভালো লাগছে। আচ্ছা মিন্দুল আপু, আপু জানটা ফিরে পেলাম, আচ্ছা আমিও জানটা ফিরে পেয়েছি, মোটেও না কি, থ্যাংক ইউ সো মাচ জুয়ান আপু, থ্যাংক ইউ সো মাচ। চোখের ভিতরে কাজল না দেওয়াটাই ভালো, জি আপু থ্যাংক ইউ সো মাচ। যারা বলছেন আসলে মেকআপই করাটা ঠিক হয়নি আমার, বাট আমি করেছি দুঃসাহস নিয়ে, দেখেন না মানে আমি, আমার মনে হচ্ছে যে আমি এইভাবে করে লাইফটা করি, বারবার চোখের ওইদিকে যাচ্ছে। এবং আমি নিজেকে অনেকবার, আমি সারাদিন বাসায় কতবার যে শুধু মিররে দেখি, কখন একটু কমলেও একটু কমল। আরো তিন দিন আগে আরো বিভৎস অবস্থা ছিল, এবং এত বিভৎস রকমের পেইন, এত বিভৎস রকমের পেইন। আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে এখন তো আমার পক্ষে ও আই ডক্টর, সো ওকে ফোন দিলাম, বললাম যে দেখ আমার এই অবস্থা, আমি এখন কি করবো। তো মেডিসিন দিয়ে বললাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেডিসিন স্টার্ট কর, তাহলে কিন্তু খারাপ হবে, এবং জলদি কর। আমি তো জলদি সকালবেলা শুরু করলাম, তখন কারফিউ, ভিতরে ভয়, মন খারাপ, সবকিছু মিলে ওই টাইমটাতে আমার চোখের ব্যথাটাতে আমি খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ,
জি দানিয়াপু, অবশ্যই অবশ্যই স্টুডেন্টদেরকে তো অবশ্যই স্যালুট। হ্যাঁ, আমরা হয়তো সাহসই করতে পারি না, যারা স্টুডেন্টদের ব্যাপার কি হয় যে ওদের তো আসলে কোনো পিছু টান থাকে না, ওদের সাহসটাই আলাদা, তাই না? ওরা আমাদেরকে শিখিয়েছে যে আমাদেরকেও সাহসী হতে হবে। আমরা প্রত্যেকেই ভীতু হয়ে গেছি, আমি বলেন, আপনি বলেন, আমার আশেপাশে বলেন, আমরা সবাই ভীতু হয়ে গেছি। এবং যারা টুকটাক আসলে কাজকর্ম করে খাই আমরা, তারা আসলে আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় আমরা কতটা, আমাদের কোনো বাকস্বাধীনতা নেই, ছিল না। সো হোপফুলি আমরা এখন বাকস্বাধীনতা ফিরে পাবো, এবং আমরা, আমি চাই আমাদের প্রত্যেকের বাকস্বাধীনতাটা থাকুক, স্বাধীনতা থাকুক প্রত্যেকটা জায়গায়, যে যেভাবে চায়। যেমন আমার মনে হয় স্বাধীনতা শুধু একটা জায়গায় ছিল, সেটা কোথায় জানেন? লাইফ। আপনারা, আমার মনে হয় এই বাংলাদেশে সবচেয়ে স্বাধীন ছিল লাইভে, যে কোনো পেইজ ওনারের লাইনে এসে বলে যাওয়া, যা মুখে আসে তাই, এটার স্বাধীনতা আসলে ছিল আমার মনে হয়। এটা ছাড়া আর কিছু ছিল না, কারণ পচা কথা শুনতে হয় আমাদের অনেককেই অনেক সময়। আচ্ছা, পপি বসেন, মানে কেমন আছো? ভালো, বুক ভরে নিঃশ্বাস দিতে পারছি। জি সত্যি কথা, বুক ভরে নিঃশ্বাস দিতে পারি। আচ্ছা, এত সাহস ঠিক না আমার, আমাকে দিয়ে আজকে 20 দিনের বেশি এখন ডক্টরের কাছে যেতে হবে, ইনফেকশন ভালো হচ্ছে না। যাক আপু, ফিয়ামানিল্লা, সাহস, আসলে সাহস তো শিখিয়ে দিয়ে গেছে আমাদের স্টুডেন্টরা, আমাদেরকে, আমার, আমাকেও সাহস শিখিয়ে দিয়ে গেছে। মনে হয় আমি একটু ভীতুই ছিলাম, তো এখন মনে হয় সাহসী হয়েছি, তো চোখের ইনফেকশন নিয়েও দাঁড়িয়ে গেছি, কারণ আমার আর, আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে। আচ্ছা সফিন আপু, হাই, কেমন আছেন? কথা বলার সাহস ফিরে পাইছি, একদম একদম সত্যি কথা। তাই আইজ আপু, নাহিদ আপু, আমার আইজ ওকে নাই, আমার আইজে একটু প্রবলেম হয়েছে, একটা ছোট্ট কি বলবো এটাকে, ইনফেকশন টাইপেরই। সো এটা দেখা যাক কতদিনে ভালো হয়, ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, প্রে ফর মি। আর আমার তো ওয়েট গেইনও হয়েছে, আমি আমি আসলে লাইভ, আমাকে এত আই যে দাঁড়ালাম আমাকে মোটিভেশন দেয়, এবং আজকে থেকে আমি প্ল্যান করেছি যে না, নো ফুড আর খাবো না, তাহলে আমি এসে চোখে খোঁচা দিয়ে যাবো, দিয়ে যান একটা। আপু আমিও লাইভ করি, আর আমারও ছিল অঞ্জনি, আমিও স্নায় মেকআপ করেছিলাম, দেখে ইনফেকশন হয়ে গিয়েছিল, সাবধানে আপু, অয়েল টাইপ কিছু দেওয়া ঠিক হবে না। ওকে আপু, শারমিন আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন, অবশ্যই প্রিকশন নেওয়া বেটার, বাট আর আসলে পারছি না, আসলে পারছি না, পানি মাথার উপরে উঠে গেছে, ব্যবসা করি তো, সো অনেক সময় হয় যে নিজের জানের উপর দিয়েও রিস্ক নিয়ে নিতে হয়, সো এটা কাইন্ড অফ দ্যাট। অয়েল মাথায় দৌড় দিয়েছে, আপনিও তাহলে, আমি আর, আমি তো একদম একই রকম। নাসিমা আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অন মাইন্ড, বেশি মেকআপ করবো না প্লিজ। আচ্ছা অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন আপু, আমি মেকআপ এই জায়গায় চেষ্টা করেছি, বাট হয় কি এইদিকে না করলে এদিকটার সাথে কেমন জানি বেবানান লাগছিল। অবশ্যই আমি চেষ্টা করবো যে আরো মেকআপ থেকে বিরত থাকার। হ্যাঁ, এর পরের দিন চশমা পরে চলে আসবো, জান ঠিক আছে? যারা আমাকে এতদিন পরে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, খুশি আড্ডা গল্প, তার মাঝে তো আজকে যে ধমাকা হবে আপনাদের সব, মানে বহু 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 কাঙ্ক্ষিত লাইভ, আগানিউরের লাইভ হবে। হ্যাঁ, লোশন, ক্রিম, সোপ মনে হয় অ্যাভয়েড করবো, হ্যাঁ করবো, কিছুই দিচ্ছি না আসলে আমি চোখে। এবং থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছেন সবাই, ফর মাই আইস, দোয়া করেন যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই এই বিভৎস ব্যাপারটা নিতে পারছি না, আমি একদম নিতে পারছি না। আচ্ছা, শিফন ড্রেস দেখা, ওকে আপু, যা আছে আগানুরের তো মানে এক্স এবারকার এক আগানুর আছে, এবং দেখেন আসলে কথা না বাড়িয়ে শুরু করবো কিছুক্ষণের মধ্যে। ব্রডকাস্ট চ্যানেলে কারা এখনো জয়েন হননি, ডু জয়েন আওয়ার ব্রডকাস্ট চ্যানেল, লিংক কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের পিএফএফ প্রিমিয়াম থেকে। আচ্ছা, এই যে লিঙ্কটা কিন্তু দেওয়া হয়েছে ব্রডকাস্ট চ্যানেলের থ্রুতে, কি কি কথা বলতে হয় আমি আসলে কিন্তু অনেকটা ভুলে গেছি, নিবিড় আমাকে বলেছে আপনি কি ম্যাম ভুলে গেছেন সব, এইটাই তো যেটা হচ্ছে যে ব্রডকাস্ট চ্যানেলের থ্রুতে ইউ উইল গেট দ্য নোটিফিকেশন, আমাদের পেজ থেকে সমস্ত কিছু নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, সো ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করে ফেলেন। অনেকদিন পর তোমাকে দেখছি, দোয়া করি, আলো তোমার চোখটা ভালো, দোয়া করে নামছি। আচ্ছা, আমাদের করতে পারিনি, খুব ভাবছিলাম আপনাদের কথা। মিন্থুল আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আমি তো দেশের যখন একটা খুব কঠিন টাইম দেশ পার করছিল, ওই টাইমে আমি বাংলাদেশে ছিলাম না, এবং আমি বাংলাদেশে ব্যাক করলাম তখন 2 তারিখ, আমি 2 তারিখে বাংলাদেশে এসেছি, এবং তারপরে থেকে যে ওই যে ওই টাইমটা যে বাংলাদেশে
আপনি আপনি একটা সেফেস্ট জায়গায় আছেন, বাট আপনার চোখে কি হয়েছে, চোখে কিছু প্রবলেম হয়েছে। আপনি একটা সেফেস্ট জায়গায় আছেন, কিন্তু আপনার যে সবকিছু আপনার সব এখানে তো না, আপনি ভালো থেকে তো কোনো লাভ নেই, নিজে ভালো থেকে তো লাভ নেই। আমার দুটা প্রতিষ্ঠান, দুটা প্রতিষ্ঠানের সব ছেলে পেলে, আমার বাবা মা, আমি পুরা, আমি সবার থেকে ডিসকানেক্ট, মানে এটা মেনে নিতে পারছিলাম না। এবং আমার বারবার ভয় লাগছিল যে কার কি হলো, কি অবস্থা, সেই যে টেনশন, হ্যাঁ, কার সাথে কথা না বলি, কিন্তু আমি জানি যে আমি ছেলেই ওদেরকে দেখতে পাচ্ছি, আমি ছেলেই ওদের, ওরা ওরা নড়াচড়া করে আমি এটা দেখি, কিন্তু আমি ওদের কাউকে দেখতে পাই না, আমি কে কেমন আছে আমি এটা দেখতে পাচ্ছি না। এই যে এটা মানে বলছিল না যে প্রবাসীরা, আমি তো আর প্রবাসী না, আমি তো দেশের মানুষ, কিন্তু ওই যে ব্যাপারটা, আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, সব 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 সব, যে কি অবস্থা, দেশের কি অবস্থা, আমার প্রিয়জনদের কি অবস্থা, ওই বাচ্চাগুলার কি অবস্থা, সবকিছু মিলে একটা ভেরি ব্যাড টাইম সবাই আমরা পার করেছি। এবং ওই যে সবকিছুর যদি খারাপ হয় সেটা ভালোও হয়, তো সেটাই। আচ্ছা, তোমার নাকি বাংলাদেশ থেকে নিয়েছো শুটা না? আপু শুট, আপনাদের চোখ, হ্যাঁ আপনাদের চোখ আসলে ভীষণ 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 কি বলবো, পরিবেক্ষণ যন্ত্র দেয়া আছে। আমার স্যান্ডেলটা না বাংলাদেশ থেকে নেয়া, না আপু বাংলাদেশ থেকে নেয়া না, আচ্ছা বাংলাদেশ থেকে নেয়া না। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম আপু, আয়েশা আপু আসসালামু আলাইকুম, নাইস টু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কনফিডেন্স আছে, এরকম চোখ নিয়ে দাঁড়িয়ে গেছো, কনফিডেন্স, আচ্ছা কনফিডেন্স না আপু। ব্যাপারটা হয় কি, আপনি যখন সবাই, আসলে শুধু আমি না, যারাই আমরা কাজ করি তাদেরকে আসলে যত কষ্টই হোক কাজে ফেরত আসতেই হয়, এখন সেজন্যই এসেছি আপু। আর এতদিন বন্ধ, ভীষণ ভীষণ বাজে অবস্থা সব, সত্যি কথা বলতে না এসে পারলাম না। আচ্ছা, সবচেয়ে খারাপ ছিল ইন্টারনেট বন্ধ থাকা, একদম সবচেয়ে, মানে আর কি বলবো, আমরা এখন হোপফুলি একটা খুব ভালো ইন্টারনেট সার্ভিস পাবো, আমরা সবকিছু ভালো পাবো। এবং আমার এত ভালো লাগলো, আমার আমি যে এই যে ইউটার্নটা নিলাম, সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, যে স্টুডেন্টরা দাঁড়িয়ে কি সুন্দর করে আমাদের ভালোভাবে পারাপার করে দিচ্ছে, সো আমি ভীষণ খুশি, আমি আমি খুবই পজিটিভ। এক একজন এক এক রকমের কথা বলছে, এইটা আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ ভাই, আমি আশা করি সব ভালো হোক, ভালো হোক ভালো হোক ভালো হোক, সবাই মিলে আমরা ভালো থাকি, দ্যাটস ইট। আচ্ছা, তোমার চোখে কি হয়েছে, আচ্ছা বারবার হাত দিও না, জি আমাকে বারবার রিমাইন্ডার দিয়েন তো আপু, যদি আমি হাত দিই সবাই মিলে আমাকে বলবে নাইস মাইয়া চোখে হাত দিও না, চোখে হাত দিব না। সো আগামী লাইভের জন্য এবার চলে আসি, ব্যবসায় ফেরত আসি, হ্যাঁ যেটা আমার কাজ আমি সেটাই করি, আমি ফেরত আসি। এই শুজটা ইউএসএ থেকে নেয়া, আপনারা না, আমি এখন যদি নতুন জুতা পরি সেটা সবই, আমি একদম ইউএসএ থেকে জুতার ই নিয়ে এসেছি, খুশি দেয় হলো শপিং, হ্যাঁ মুড অফ যে কোনো টাইমে সবসময় আমাদেরকে হ্যাপিনেস দেয় শপিং, সো আজকেও তাই হবে। আর সেটা যদি শুরু হয় আগানুর দিয়ে তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ আচ্ছা আপু, আমার ড্রেস, আপু আমার ড্রেসটা আগানুরের না, the dress I'm wearing, it's not from Avenue, it is eto sundor shobi sundor sundor jinish dekhabo, tumi ki ektu wait korcho apu, amar weight onek bereche, ami dirgho ek mash dhore mon khushi kore ja khete mon cheyeche shobi kheyechi, ebong weight joto ta na bereche amar swelling hoye ache to ektu mukta phule ache, দ্যাটস ওয়াই আরো বেশি মনে হচ্ছে মোটাটা হয়েছি, কারণ চোখের কারণে এই সাইডটা আমার পুরাই ভালোই ফোলা, মানে একটা ফোলা ভাব আছে, সো আমিও মোটা তারপরে ফোলা, সবকিছু মিলেই দেখা যাক কবে শেপে আসি, আল্লাহ ভরসা। আচ্ছা সাইশ কেমন, সাইশ আলহামদুলিল্লাহ, সাইশ আলহামদুলিল্লাহ ভালো আছে, সাইশ ভীষণ ভালো আছে, দোয়া করেন আপনারা। হ্যাঁ তোমার ড্রেসটা বাটিকের, জি অনেকদিন আন্দোলনের পর আবার আসলাম, তোমাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছো তুমি? আসামরা আমি ভালো আছি, সুপ্তা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? বারুকের প্রেট কালেকশনের ব্ল্যাক এন্ড হোয়াইট এনে, আচ্ছা আপু ওকে 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 আপু, ইনশাল্লাহ বিউটিফুল বিউটিফুল অনেক কালেকশন আসবে,
সবই আসবে, আসতে এসেছে, প্রচুর কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য আমার ঝুলিতে। এতদিন পরে আসলাম, একটু শেয়ার টেয়ার করে দেন, একটু ভালোবাসা স্প্রেড করেন। সো আপনারা শেয়ার জান করছেন, থ্যাংক ইউ সো মাচ, এন্ড ওয়েলকাম টু টুডেস লাইভ ফ্রম ইউরোপিয়ান ফুড প্রিমিয়াম। উই হ্যাভ টু আউটলেটস, যদি ভুলে গিয়ে থাকেন একটু রিমাইন্ডার দিয়ে দিই, উই হ্যাভ টু আউটলেটস, একটা ধানমানি আর একটা বানানিতে। ধানমানি আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ধানমানি পাঁচের আনামারি প্লাজা মেদিনীনগর হসপিটালের অপোজিটে যে লেকটা আছে, সেই লেকের একদম অপোজিটে যে বিল্ডিংটা গ্রিন কালারের, বিকল্প জেন্টাল লিফট 3 PFM প্রিমিয়াম। এবার চলে যাই আমাদের বানানি আউটলেট, বানানি আউটলেটের অ্যাড্রেস হচ্ছে হ্যাঁ হাউস নাম্বার আমাদের কফি পার্টি হলো না, হবে এবার আমাদের কি বলে কফি পার্টির নাম থাকবে স্বাধীনতা পার্টি। আল্লাহ অনেক জোরে সাথে দানান করুক, অবশ্যই দোয়া করেন আপু। আর ভাইয়া কেমন আছে? অনেকে কিন্তু সাজি আপু আপনি অনেকদিন যেহেতু লাইভে আপনি মিসিং থাকেন, সবার 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 কোয়ারিজ থাকে আপনাকে নিয়ে, কারণ আপনি আমাদের বিএফএফ প্রিমিয়ামের কি বলবো ফ্যামিলি মেম্বারদের ভিতরে ওয়ান অফ দেম। সো আপনার এবং আপনার ভাইয়ার অবস্থা কেমন আছে, কি অবস্থা একটু সবাইকে একটু ছোট্ট করে জানিয়ে দিলে সবাই ভালো লাগবে। আজকে আজকেও মাথায় অল দিয়েছি, না হলে চলে আসতাম। সুন্দর দেশ বা যাই হোক, আমার জন্য বিদেশ না ভাই, আমার দেশের পানি পড়লে আমার চুল পড়া মোটামুটি একটু অফ হয়, আর বিদেশের পানি আমার মাথায় স্যুট করে না, চুল খালি এইভাবে এইভাবে করে পড়ে, এইভাবে আমি পুরো টাকলা বেল হয়ে গেছি, এত যত্ন করে চুলগুলো বানালাম সেগুলো পড়ে গেছে। আচ্ছা আমি সিঙ্গাপুর জানি না পার্টি করে, আপনি আসলে হবে। থ্যাংক ইউ সো মাচ আর আপু, থ্যাংক ইউ সো মাচ গেট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করি, বিসমিল্লাহ রহমান রহিম বলে আজকে বিউটিফুল বিউটিফুল কালেকশন দেখবো আমরা ফ্রম আগে নিউ লাইক দ্য ড্রেস আই এম ওয়্যারিং ফ্রম নান আদার দ্যান বাটিক। তো শুরু করি, বিসমিল্লাহ রহমান রহিম বলে যে ড্রেসটা পরেছি ভেরি ফ্যান্টাস্টিক, অনেকদিন পরে সুন্দর করে রেডি হলাম, সুন্দর ড্রেস পরলাম ফ্রম পিএফএফ প্রিমিয়াম, মনটা অনেক খুশি। সো খুশির জন্য চোখের ব্যাপারটা আমি ভুলেই গেছি, এপ্রিল থেকে জুন পর্যন্ত আমার মেয়ে অনেক অসুস্থ ছিলেন, আচ্ছা এখন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই একটু বেটার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হোপফুলি ইনশাল্লাহ ভাইয়াকে আল্লাহ শেফা দান করুক, এবং আপনিও অনেক স্ট্রং একজন মানুষ, আল্লাহ আপনাকেও ভালো রাখুক। সো শুরু করি, দ্য ড্রেস আই এম ওয়্যারিং ফ্রম বাটিক, দ্য কালার ইজ নট মেরুন, না পুরোপুরি ম্যাজেন্টাও বলা যায় না, আবার পুরোপুরি মেরুনও বলা যায় না, ম্যাজেন্টা এবং মেরুনের একটা মিক্সড কম্বিনেশন, মেরুন এবং হ্যাঁ মেরুন অ্যান্ড ম্যাজেন্টার একটা ভীষণ সুন্দর কম্বিনেশন, অ্যান্ড দিস ইজ ভেরি বিউটিফুল। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে, বিদেশে কাজের লোক নাই, আচ্ছা সেটা তো আর নাই বলি, ওটা তো আছেই, ওটা তো আছেই, কিন্তু ও তো ছাড়াও দেশ তো দেশই, হ্যাঁ নিজের দেশের শান্তি আলাদা। আচ্ছা রোমাপু আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। সো দিস ইজ আ ভেরি বিউটিফুল ড্রেস, এটার সাথে থাকছে এটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, এবং এটার সাথে নেক লাইনেও এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ফুল ড্রেসটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক। আমার ড্রেসটা যারা ইন্টারেস্টেড তারা, আমি সবকিছু ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমি চলে যাবো আজকে বিউটিফুল বিউটিফুল আগানোর গুলো দেখতে, এবং আসলে আপনাদের মন যা চায় দিল যা চায় সেগুলোই আজকে ডিসপ্লে হয়েছে। জাস্ট দেখেন কি এসেছে, এখন পিএফএফ প্রিমিয়ামে আজকে যা লাইভ করলাম সেটার বাহিরেও অনেক কিছু আছে যেটা অলরেডি আউটলেটে দেয়া আছে, টু ভিজিট আওয়ার আউটলেট। আগানুরের যদি লেটেস্ট কিছু পেতে চান আমার তো বাটিকের কাপড় ভীষণ পছন্দ, আমার পার্সোনাল ফেভারিট। আর এটার সাথে থাকছে এটার ভীষণ সুন্দর একটা প্যান্ট যেটা নিচের পোর্শন এমব্রয়ডারি এবং স্ট্রেইট করা আছে। আচ্ছা কোনটার পরে কি করি জানি, আমি একটু মানে আসলে একটু ওলট পালট লাগছে, ঠিক হয়ে যাবে।
আচ্ছা এটার সাথে পাচ্ছি আমি এটার অনেক চমৎকার সুন্দর একটা দুপাট্টা, দুপাট্টার পুরোটা থাকছে নেটের ভিতরে ভীষণ সুন্দর করে সিকোয়েন্স এর ওয়ার্ক করা, যেটা ভীষণ দারুণ। এবার চলে যাই। এবার শুরু করবো আজকে বিউটিফুল ফ্যান্টাস্টিক কালেকশন। বেল বটম প্যান্টটা কি এখনই দেখি, আচ্ছা দেখিয়ে দিই তারপরে একবারই আগামী রাত কতগুলো ড্রেস দেখবো আমরা, 15টা। আমার নিজেরই ভালো লাগছে। আগানুরের লনের বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে, সব দেখেন কি কি থাকছে। আসসালামু আলাইকুম নাবিলা আপু, কেমন আছেন, কেমন আছেন আপু? সো দিস ইজ ভেরি বিউটিফুল প্যান্ট, এই নিউ স্টক এর একটা বেল বটম প্যান্ট কিন্তু আমার লাগবে, কারণ আপনারা সবাই জানেন লুলু স্যারের প্যান্ট আসলেই আমি একটা ফ্রেশ স্টক থেকে একটা না রাখলে আমার মনে হয় যে দিনটা ভালো যাবে না, দিনটা ভালো যাবে না। সো লুলু স্যারের বেল বটম প্যান্ট শান্তি, লুলু স্যারের বেল বটম প্যান্ট একটা লাভ। সো দিস ইজ দ্য ভেরি বিউটিফুল প্যান্ট ফ্রম লুলু স্যার, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে ক্রেপ জর্জেট অ্যাজ অলওয়েজ যা থাকে সেটাই। সো দিস ইজ ভেরি বিউটিফুল প্যান্টটা থাকছে বেল বটম, অনেকদিন পরে রিস্টক হলো, স্মল সাইজ ও মাশাআল্লাহ। এবার কিন্তু আপনাদের স্মল এ আছে, মিডিয়াম এ আছে, large আছে, XL আছে, small medium large and XL size available আছে। প্যান্টটা লং থাকছে 40+, প্রাইস থাকছে 3900 টাকা, 3900 টাকা থাকছে এই বিউটিফুল প্যান্টের প্রাইস। 3900 টাকা ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল প্যান্ট ফ্রম লুলু স্টার। ওকে চলে আসি আগানুর এর লাইভ প্রাইস অফ মাই ড্রেস। আপু দ্য প্রাইস অফ মাই ড্রেস ইজ 7400 টাকা, তাই না শামিম? আমার ড্রেসের প্রাইস হচ্ছে 7400 টাকা, 7400 টাকা। Okay, the dress I'm wearing from Batik, 7400 taka. So, bismillahirrahmanirrahim, bole shuru kore diye ajker beautiful collection from Aganur. Er onek sundor sundor dresses ache, jar jeno bhalo lagbe chapot kore order ta place kore fel. Apu goli moli hoyeche, kim kim la mashallah apu goli moli hoyeche, tar sathe chokho byapata mukho bhaloi swelling hoye ache apu, mane bhaloi phule ache. So sob kichu milei আমি আমার ফেসের দিকে যাচ্ছি না। সো এই তো, আচ্ছা নতুন সরকারের কাছে আবেদন থাকবে ড্রেসের দাম কমানোর জন্য। আচ্ছা দেখেন আজকে, হ্যাঁ আজকে আপু আপনি বলেছেন যেমন কাল বেগুনের দাম কমে গেছে ঠিক তেমন ভাবেই, হ্যাঁ ঠিক তেমন ভাবেই আগানুরের দামও আজকে আমার মনে হয় আমি বলার পরে আজকে একটু মিলিয়ে দেখেন নতুন সরকার আসার আগেই যে দাম দিয়ে দেওয়া হয়ে গেছে। সো দেখেন শুধু দেখেন কি দিচ্ছে, শুধু আবার কি যদি আনছে। আচ্ছা ও কালো দুপাট্টা আছে নাকি? আচ্ছা দেখি দেখি, ওকে আপনার পর্যা প্রাইস 7400 আপু, আমার পর্যা প্রাইস আপু 7400। সো শুরু করি আর কথা না বাড়িয়ে, দেখি বেগুনের দাম কমে গেল, আগানুরের দাম কি বেড়ে গেল না কমে গেল, আপনাদের কি অবস্থা দেখা যাক, লেটস সি। ওকে সো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগানুরের শুভযাত্রা শুরু হোক। আমি লাইভে ব্যাক করেছি, আমার খুব ভালো লাগছে, শুরু করি। আমার পর আপু আমার পাঁচটা দুপাট্টা 7000, কত জনই আমার পাঁচটা 7400। আচ্ছা সো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, বিসমিল্লাহ আগানুরের ড্রেস দিয়ে শুরু করে দিই। আচ্ছা সো দিস দ্য ফার্স্ট ড্রেস অফ টুডেজ লাইভ, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে আপনার লাক্সারি লনের ভিতর। দেশের বাইরে গিয়ে চোখের ডাক্তার দেখেছেন? না আপু দেশের বাহিরে তো আমি একদম কমপ্লিটলি ওকে ছিলাম আপু, দেশের বাহিরে না, আলহামদুলিল্লাহ আই এম ফাইন এন্ড এটা ইনশাল্লাহ খুব ছোট বিষয়। এটা হয়েছে আজ 3 দিন হলো আপু, আমি মেডিসিন চলছে আমার, আমি আজকে ডে 3 এন্ড আমি মেডিসিন খাচ্ছি। দেশের বাহিরে আমি ডাক্তার দেখাতে যাইনি আপু, আমি পুরোপুরি ঘুরতে গিয়েছিলাম এন্ড আই এম কমপ্লিটলি অল রাইট আলহামদুলিল্লাহ, এটা ফর দ্য টাইম বিং ইনশাল্লাহ মনে হয় ঠিক হয়ে যাবে। আপনাদের দোয়া থাকলে আমি দেখবো যে কালই আমি অনেকটা ভালো হয়ে গেছি। হ্যাঁ সো এই তো, আচ্ছা সো শুরু করি। এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা, দেখেন লুক এট দ্য স্লিভস এর পোর্শন, এখানে খুব সুন্দর করে দুটো লেস, এখানে আরেকটা মোটা লেস সুন্দর করে দিয়া, নেক লাইনেও এখানে খুব সুন্দর, আমার এই নেক লাইনটা খুব পছন্দ, খুব পছন্দের একটা নেক লাইন আপু। সঙ্গে প্রথমে
খুশি নাকি মন খারাপ? স্নিগ্ধ আপু, পাবলিক প্লেসে আর একটু কি বলবো, আর একটু খোলামেলা করে বলতে চাই বাট বলতে পারি না ভদ্রতার কারণে। খুশি না এটা তো মনে হয় মুখ দেখেই বোঝা যাচ্ছে কিভাবে ফুলে গেছে, এই বলবো। দেখে তো মনে হচ্ছে অঞ্জনী। জি আপু অঞ্জনী হয়েছে, তিন দিন লাগবে। জি আপু, জি জি জি, আমাকে আমার ফ্রেন্ড তাই বলেছে, তিন দিন লাগবে। এখন তো বাক স্বাধীনতা পেয়ে গেছি। জি আপু, বাক স্বাধীনতা পেয়ে গেছেন, ধন্যবাদ আপনাদের। আমি তো বলবো বাক স্বাধীনতা আমাদের লাইভে এসে যারা কমেন্ট করে তাদের অনেক আগে থেকেই ছিল, আর যে কোনো পরিস্থিতি যে কোনো যা এসে গালাগালি শুরু করে দিতে পারে সব সময়, এটা তো এই স্বাধীনতা ছিল, অন্যান্য বিভিন্ন স্বাধীনতা আমাদের ছিল না। আচ্ছা, কি পেয়েছি আপু, বাসায় থাকতে পারিনি। জি আপু, আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, ওরা তো অনেক বড় স্টুডেন্টরা, প্রেশারের স্টুডেন্ট, তারা তো অনেক বড় স্যাক্রিফাইস করেছেন, আমরা কোনো সেই তুলনায় আমাদের স্যাক্রিফাইস জিরো, আমরা কোনোই স্যাক্রিফাইস না। বিজনেস অফ টাকার ক্ষতি, আপনাদের যারা এই প্রোটেস্টের সাথে ছিল তাদের তো জানের রিস্কে ছিল, সো টাকা তো কোনো ব্যাপার না, আসবে আর যাবে, কিন্তু জাম তো আর ফিরে পাবো, পাওয়া যায় না। সো সেখান থেকে প্রত্যেকেই যে সব কিছুর মধ্যে একটা কেমন জানি আমি, আমার একটা পজিটিভ ভাইব আসছিল যে ঠিক আছে ব্যবসা বন্ধ আছে, সব বন্ধ আছে, কিন্তু আজকে না হোক কালকে এখান থেকে আমরা মুক্তি পাবো, এবং আলহামদুলিল্লাহ মুক্তি দিয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে খুবই চমৎকার সুন্দর ড্রেসটা, এটা যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, ফুলের ড্রেস, ফোন নাম্বার সব, কালারটা খুবই সুন্দর, একদম লাক্সারি লনের ভিতরে, এবং এটার সাথে পাচ্ছি আমি এটার ব্যাক পোর্শন, দিস ইজ ভেরি লাভলি, ভেরি বিউটিফুল, মাশাআল্লাহ, ফ্রম আগানিউ, এন্ড জাস্ট হ্যাভ আ লুক, কি বিউটিফুল একটা দুপাট্টা। আচ্ছা হোয়াইট আপু, একটার পর একটা দেখাবো, একটার পর একটা দেখাবো, কোনোটাই আমি বাদ দিচ্ছি না। ও আচ্ছা, এটা থ্রি পিস, this is very pretty mashallah, so like a three piece amar ekta aganure ei three piece ta amar mone hoy rakhte hobe, amar I love aganure three piece, amar khubi bhalo lage, everyday use er jonno ekta best option hoy na. Acha, so this is very beautiful, jarder bhalo lagche jarper first screen shot niye inbox kore phalen, full address, phone number, show size ache 5,350 টাকা, জি আপু মানসিক কষ্ট সবাই আমরা ভোগ করেছি, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। আচ্ছা, সেটার পরে যাচ্ছি না, নেক্সট ওয়ান, পিছনে ড্রেসটা কোনটা কোনটা আমার নাই, আচ্ছা দেখেন কোনটা কোনটা আপনার নাই, ওকে, সো দিস ইজ সো লাভলি মাশাআল্লাহ। আহা, মানে এই কালারের ড্রেস আপনার ওয়ার্ড্রবে কয়টা আছে এটা আসলে ম্যাটার করে না, এটা কখনোই ম্যাটার করেনি, করবেও না। নার্গিস আপু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, বেশ ভালো রেখেছে, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো দিস ইজ সো বিউটিফুল, এই কালারের ড্রেস আমাদের ওয়ার্ড্রবে আসবে, দিস ইজ পিচ না পিঙ্ক, শাইন কি বলবো বলো তো, ভরপুর করে পেটাই করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এন্ড লুক এট দ্য গ্লেজ, হাউ বিউটিফুল, এটার নেকলাইনটা ভেরি ভেরি বিউটিফুল, এটার লেস দেয়া, হ্যাঁ সো এটা খুবই সুন্দর, এখানে আপনি যে বোটা করবেন এটা লেস দিয়ে, হ্যাঁ সো এটা খুবই সুন্দর, যার এটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ, দিস ইজ ভেরি বিউটিফুল মাশাআল্লাহ, এটা যার ভালো লাগছে জলদি জলদি অর্ডারটা প্লেস করে ফেলেন, দিস ইজ দ্য পিচি পিঙ্ক ওয়ান উইচ ইজ সো বিউটিফুল, এবং এটার সব সাইজ অ্যাভেলেবল আছে। এটার সাথে পাচ্ছি আমি এটার ব্যাক পোর্শন, যার এই ড্রেসটা ভালো লাগছে ঝটপট করে অর্ডারটা প্লেস করে ফেলবে, এই পারেন, অ্যান্ড ইটস আ ওয়ান পিস, যখন এই প্রাইসটা বলবো দেখেন কি প্রাইস, সাইজ আছে 3940, সাইজ আছে 39 40 41 42 44 47 39 40 41 42 44 47, লং থাকছে 45 প্লাস, প্রাইস থাকছে 3200 টাকা, 3200 টাকা আগানোর ওয়ান পিস, 3200 টাকা, 3200 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই বিউটিফুল আগানোর ওয়ান পিস। হ্যাঁ, জাস্ট আপনার আমাদের লুলু স্যারের প্যান্ট দিয়ে পরে ফেলবেন, আর সুন্দর হয়ে যাবে, কথা শোনা যায় না,
রিয়েলি কথা শোনা যাচ্ছে না? চোখে কি হয়েছে, চোখে কি হয়েছে? সামনে একটা প্লে কার্ড লাগাও তো পিছে। চোখে কি হয়েছে? চোখে একটু প্রবলেম হয়েছে আপু, দোয়া করেন যাতে জলদি ওভারকাম করিয়ে দেয় ইনশাল্লাহ, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, নেক্সট ড্রেসে যাবো ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার আছে তো, ক্লিয়ার আছে। আচ্ছা আফজা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন বলেন। আচ্ছা অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার, দ্যাটস গ্রেট, ওকে। আচ্ছা নেক্সট আমি যাচ্ছি, ক্লিয়ার থাকলেই ভালো কথা। যে বিভৎস ইন্টারনেটের টাইম আমরা পার করেছি আসলে। হ্যাঁ ও মাই গড, আমি তো দেশে এসেও কয়েকদিন সেই বিভৎস ইন্টারনেটের দেখেছি, উপলব্ধি করতে পেরেছি। আচ্ছা সেটা খুবই চমৎকার সুন্দর একটা কদিন পরে কচনের ধরলো, তাই না? কটনের ভীষণ সুন্দর এই ড্রেসটা। তারপরে ম্যাটেরিয়াল থাকছে কটনের, আমাদের অনেকেরই পার্সোনাল ফেভারিট থাকে কটনের উপরে, সো ডোন্ট মিস দিস ওয়ান। এটা কালারটা এত সুন্দর, একটা প্যাস্টেল টোনের, খুবই সুন্দর। আপু চোখ খুব সেন্সিটিভ, কিছুদিন চোখে মেকআপ করবেন না জি আপু, যা সবাই যেটা বলে অবশ্যই আমি সেটা শুনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আই উইল টেক আ ব্রেক, যে আমি আজকে আগানুরের লাইফটা করি, তারপরে আমার মনে হয় আমি আবার এক দুদিন একটা ব্রেক নিয়ে তারপরে আবার করবো, এরকম আপনাদের কথা আমাকে শুনতে হবে। সবাই যেটা বলে সেটা অবশ্যই মানা উচিত, এবং আমার ম্যাক্সিমাম মানুষই যারা দেখে অনেকেই আমার বড়ই, সবাই মোটামুটি আমার বড়, অনেকে ছোটরাও আছে বাট বড় সংখ্যা অনেক বেশি, সো বড়দের কথা শুনতে হয়। পরে না চোখের বলো, আচ্ছা বলো টিং, আপনাদের আপু আপনাদের পিক আমার দিয়েছিলাম দেখে বলে এই জন্য দেখি তুমি খারাপ করে আপনার খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপু। বেবিদের বেবিদের ড্রেস আপু না ওইভাবে না, বেবিদের ড্রেস ওইভাবে না। আচ্ছা এইটার সাথে পাচ্ছি আমি, এই জায়গায় অনেক চমৎকার সুন্দর ব্যাক পোর্শন, ব্যাকেও খুব বিউটিফুল করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এরপরে যাচ্ছি আমি, এই জায়গায় অনেক চমৎকার সুন্দর একটা দুপাট্টা, দুপাট্টা দেখাতে ভুল না, আচ্ছা দেখা যাক। আচ্ছা এইটা খুবই চমৎকার দুপাট্টা, আসলে খুব বেশি একদমই নতুন করে বলবো যে অনেক অনেক দুপাট্টা এসেছে এরকম তো না, সো দেখি দেখা যাক। এটা হলো অনেক চমৎকার সুন্দর, এখানে সাইডে খুব বিউটিফুল করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উইথ অর্গানজা, ভীষণ সুন্দর, এবং পুরাটা লেস অ্যাড করে দেওয়া আছে যেটা ভীষণ দারুণ লাগছে। লুক অ্যাট দ্য কালার, ভীষণ সুন্দর দোপাট্টাটা। এটার সাথে পাচ্ছি আমি এটার প্যান্ট, এটার সাথে পাচ্ছি আমি এটার প্যান্ট, এবং প্যান্টটা খুব বিউটিফুল করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, প্যান্টটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, এবং প্যান্টের ম্যাটেরিয়াল ইজ রসেল। আচ্ছা এটার সব ম্যাটেরিয়াল আমি বলে দিচ্ছি। আচ্ছা কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে কটন নেট, কাপড়ের ম্যাটেরিয়াল থাকবে, দুপাটা ভীষণ নাইস, আমি ধরি তারপর দেখেন কত সুন্দর লাগবে ইনশাল্লাহ। সো দিস ইজ সো লাভলি, ভেরি আই সুদিং কালার। এর সাথে পাচ্ছি আমি এটার প্যান্টটা, উইচ ইজ লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে খুবই চমৎকার সুন্দর ড্রেসটা, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে কটনের, দুপাটার ম্যাটেরিয়াল থাকছে শিফন, আর প্যান্টের ম্যাটেরিয়াল থাকছে রসেল, সাইজ আছে ঘুরতে প্লাস আমার দেবরেরও বাসা, সো সবকিছু মিলেই মনে হচ্ছিল বাসাই ছিলাম, মানে ওই যে যখন ইন্টারনেট বন্ধ ওই হার্ড টাইমটাতে আমার মনে হয় যে আমি হোটেলে থাকলে দম বন্ধ হয়ে মারাই যেতাম, যেহেতু আপন জনরা পাশে ছিল ভালো লাগছিল। আচ্ছা সামুরা হ্যালো, হ্যালো
থ্যাংক ইউ সো মাচ সামুরা, থ্যাংক ইউ সো মাচ সামুরা। আজকে লাইভ শুরুর আগে আমাকে অনেক জ্ঞান দিয়েছে যে চোখের কি অবস্থা, কিভাবে মেকআপ। সামুরা লাস্টে বলছে তুমি কি এক চোখে মেকআপ করবো আরেক চোখে করবা না, কেমন লাগবে দেখতে। খুবই ও খুব কনসার্ন ছিল এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদের দোয়ার সাথে থাকলে সবকিছু ওভারকাম করা সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা মৃতিকা আপু হাই, কেমন আছেন? আমারও কিন্তু আজকে শপিং করতে হবে, আমি লাইভ শেষ করে দেখবো যে আসলে আমি কিছু ভাগে পাবো কি না, আই হ্যাভ নো ক্লু। হ্যাঁ কিউরিয়াস ছিল, আই নো তোমার কিউরিয়াস মাইন্ড আমি জানি। হ্যাঁ আমাদের দুই বোনের মানুষের লাইফ নিয়ে কিউরিয়াসিটি নাই, নিজেদের আমার ওর আমার লাইফ আমার ওর লাইফ নিয়ে একটু কিউরিয়াসিটি আছে, তাই না তোমরা বলো? আমার মানুষের লাইফ নিয়ে নট ইন্টারেস্টেড অ্যাট অল। সেটা খুবই চমৎকার সুন্দর রিভার্সটা। তারপরে ম্যাজিক্যাল থাকছে লাক্সারি লনের ভিতরে, ও মাই গড এটা অনেক সুন্দর, লুক এট দ্য ডিজাইন অফ। তোমরা শপিং শুরু করে দাও, টিচার শপিং শুরু করেন ফর ইয়ার স্কুল, দিস ইজ দ্য লাভলি মাশাআল্লাহ। এটা যার ভালো লাগবে যার, ও মাই গড এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। হ্যাঁ এটা খুবই সুন্দর, এইটার এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন ভীষণ বিউটিফুল। আর এটার সাইডে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, এবং ব্যাক পোর্শন ফ্রন্ট এবং দুইটা সাইড সবই এক। আচ্ছা অনেকেরই লং যদি মনে হয় গিফট মি, তুমি গিফট আরো গিফট করবো না। আচ্ছা এইটা অনেক চমৎকার সুন্দর ড্রেসটা, এটা যদি মনে হয় অনেকেরই যে একটু শর্ট হলে ভালো হতো, এটার যে এমব্রয়ডারিটা, এটার এমব্রয়ডারিটা খুব সুন্দর করে এটা ছোট করে এই দিক দিয়ে, যে কারণে এটা কাটওয়ার্ক করে বসানো। সো আপনি এটাকে একটু কাট ডাউন করেও পড়তে পারবেন, যাদের মনে হচ্ছে এটা বড় বাট এটা এইটা লোক সামলাতে পারছি না, মানে এটা ছাড়ার। সো এটা ইউজ করতে পারবেন, একটু কেটে দিলেই সুন্দর হয়ে যাবে। হ্যাঁ সো দিস ইজ সো লাভলি, ইটস আ টু পিস। আর এটার সাথে প্যান্টটা খুবই সুন্দর, কোভার সেট ফর মাগনিও, যেটা ভালো লাগছে ঝটপট করে অর্থ প্লেস করে ফেলেন। তারপরে ম্যাচুয়াল থাকছে লাক্সারি লনের ভিতরে টু পিস, এটার সাইজ আছে 4,200 taka is the price for this beautiful dress for Magan Nur. Acha samrake gift korbo, acha samrake always gift er upori thaki. Hello, yes alhamdulillah Rainu Babu, khub bhalo lagche, khubi bhalo lagche. Mane ami je din amar jeto hoyeche je ami je kono desh vacation e ferao tashar porer dini mane amar ami live e firbo, eta amar sobche ki bolbo খুশির ব্যাপারের ভিতরে একটা ব্যাপার থাকে, কিন্তু এবারের মন মানসিকতা কোনটাই ছিল না যে কাজে ব্যাক করি। বাট আমি বলবো যে বেশি দিন আসলে কষ্ট করতে হয়নি, খুব অল্প টাইমের ভিতরেই আমরা নর্মাল লাইফ ইনশাল্লাহ ফেরত এসেছি, আরো নর্মাল হব ইনশাল্লাহ। এখনো অনেক দূর পথ যাওয়া বাকি, এবং আসলে আমাদের সবারই একটু পরিবর্তন হওয়া দরকার অ্যাজ এ পার্সন। আমরা প্রত্যেকেই ওই যে ঘুমিয়েছিলাম তো, ঘুম থেকে উঠলে সবাই একটু টলেমলে ব্যাপার থাকে না একটা, আমরা সবাই একটু টলেমলে ব্যাপারে আছি, ইনশাল্লাহ সেখান থেকেও আমরা ওভারকাম করে ফেলবো। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি খুবই পজিটিভ, আমরা সব পারবো সব পারবো সব পারবো ইনশাল্লাহ। আচ্ছা তোমার চোখে কি হলো? একটু প্রবলেম হচ্ছে, মানে একটু হয়েছে কি বলে এটাকে, অঞ্জনি। সো এটা খুবই সুন্দর, মাই গড এটা আমার, এটাও আমার লাগবে স্বামী, এটা না এটা যদি তোমরা আমাকে না দাও, এটা প্যান্ট আলাদা কি বলছে, আমি জানি হঠাৎ করে যারা আমি আপনাদের সবার কনসার্নে ভীষণ ভীষণ কি বলবো আবেগে আপ্লুত। আপনারা প্রত্যেকেই নতুন করে যারাই লাইভটা ওপেন হচ্ছে, নোটিফিকেশনটা যাচ্ছে সবার কাছে, তখনই মন সবারই মনে হচ্ছে যে এই মেয়েটার চোখটা তো এত বিভৎস ছিল না, মেয়েটা তো মনে হয় ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কি হলো, কি মার খেয়েছে নাকি? আমার চোখে একটু ওই অঞ্জনি হয়েছে এই টাইপের কিছু একটা বলে মনে হয়। আর আরেকটা ইংলিশে কি ওয়ার্ড আছে আমি তো ভুলে গেলাম, আমি পড়লাম এটা নিয়ে ভুলে, মেকআপ দিলে কেন, যে বেশি মাতব্বর হলে যা হয় পিম্পলস করে দেন চোখে, কি হয়েছে, কেউ পড়বে না, কেউ পড়বে না। আমি যত পিম্পলসই করি আমার চোখ নিয়ে যদি আমি এত বড় একটা উপন্যাসও লিখি তাও হবে না। হ্যাঁ স্টাইল আছে এইটা, স্টাইল আহা আহা কি কথা। আপু একটা কমেন্ট করে পিন করে দাও,
ঠিক আছে, ইটস ওকে, এতদিন তো কথা বলিনি, এবং যারা কমেন্ট করছে ভালোবেসে আমার চোখের কথা জানতে চাচ্ছেন, এবং যারাই কমেন্ট যতবারই কমেন্ট করছেন তো সবাই একটু দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জলদি জলদি শেফা দান করে। হ্যাঁ, ভালো লাগছে না, তিন দিন তো ব্যথার ওষুধ খেয়েছিলাম যে, বাট আজকে আলহামদুলিল্লাহ ব্যথাটা অনেকটা রিকভার করেছে। সেটা হচ্ছে খুবই চমৎকার সুন্দর ড্রেসটা, এই কয়েকদিন চোখে কাজল আইলাইনার দিও না বা। আচ্ছা শুনবো আমি কথা, আপনাদের মাইয়া চোখে আমার সমস্যা দেখাবে কবে, আপনাকে কতদিন হাত দি না, মেকআপ দিলা কেন, ওই যে মাতব বর্ত আপু। আচ্ছা এটাকে স্টাই বলে, ওকে ওকে ওকে, আচ্ছা আমি আরেকটা কেন বি দিয়ে একটা নাম শুনেছিলাম, ওকে আচ্ছা শেক দিতে হবে, শেক দিচ্ছি আপু, আমি শেক দিচ্ছি, তিন বেলা করে শেক দিচ্ছি। এটা হলো অনেক কষ্ট, জি রুমি আপু অনেক কষ্ট, টন 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 করে ব্যথা করে। এটা হলো খুবই চমৎকার সুন্দর ব্যাক পোর্শন, আর এটার সাথে থাকছে এইটার প্যান্টের পোর্শনটা, ভীষণ লাভলি, লুক এট দ্য প্যান্ট, এই প্যান্টটা পুরাটা হোয়াইট হোয়াইট এমব্রয়ডারি ওয়ার্ক আছে, কিন্তু তার সাথে ছোট ছোট করে দেখেন এই যে ওয়ান টু থ্রি, মানে হালকা হালকা করে একটা গ্রিন করে দিয়েছে, যেটা অনেক সুন্দর হচ্ছে। ওকে সো দিস ইজ সো বিউটিফুল, জি আপু আমি শেক দিচ্ছি, সো দিস ইজ লাভলি মাশাআল্লাহ, এটা যার ভালো লাগবে জল জলদি টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এটা ভীষণ সুন্দর একটা টু পিস মাশাআল্লাহ, যার এটা চাই জল জলদি দরকার, প্লেস করে দেন, সাইজ আছে 39 41 39 41 44 45 39 41 44 45, আর লং থাকছে 44+, প্যান্টের লং থাকছে 38+, প্রাইস থাকছে 4,650 টাকা, এই বিউটিফুল টু পিসটার প্রাইস থাকছে 4,650 টাকা। সবাই নাম বলে দিচ্ছে, ডক্টর দিয়ে তো আমার পিএফএ আলহামদুলিল্লাহ। তোমার স্যান্ডেল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি তো এই প্যাটার্নেই পড়ি, মানে এরকমই পড়ি আসলে, চিকন বা স্কিন কালার এগুলা করি, এই কালারটা আমি খুঁজছিলাম, এবার পেয়েছি, সো এটাই। আচ্ছা অরেঞ্জ এর নাম আপু, এটার প্রাইস হচ্ছে 4,000, এটা অরেঞ্জ, হ্যাঁ ইয়াস বিউটিফুল একটা কোরালি অরেঞ্জ, এটার প্রাইস কত বলেছি, 4,650 টাকা টু পিস, 4,650 টাকা। আচ্ছা নেক্সট ওয়াসে যাচ্ছি, একই তো অভ্যাস অনেকটা চলে গেছে লাইভের, হ্যাঁ লাইভের অভ্যাস, মানে এক বছর এক মাস দীর্ঘ বিরতির পরে লাইভে দাঁড়িয়েছি, সেই লাইভটাই কঠিন লাইভ, মানে প্রেটের কাপড় যখনই আপনি বলেন, মানে আনস্টিচ কাপড় দেখানো ইটস মোর ইজিয়ার, স্টিচ কাপড় দেখাতে গেলে অনেক কথা বলতে হবে অনেক। আচ্ছা দাও, সেটা সেটা ভালো লাগবে, জল জলদি টেক আ স্ক্রিনশট, দ্য নেক্সট ওয়ান ভীষণ বিউটিফুল একটা ফিরোজা কালারের টু পিস। আহা আমি কাজ করা ড্রেস গুলো দেখি তো মনে হচ্ছে সবগুলো রেখে দিই, হ্যাঁ ফিরোজাতে দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা এবং অমব্রেস শেডস আছে, সেটা অসাধারণ সুন্দর করে দিয়েছে ব্যাপারটা, ভীষণ লাভলি। নেক লাইনে থাকছে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক এবং পুরো কাপড়টা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, দিস ইজ লাভলি বিউটিফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক মাশাআল্লাহ, পুরোটা সাইডে আছে ক্রুশিয়াল লেস, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ এমব্রয়ডারি ওয়ার্কটা ভীষণ দারুণ। এটার সাথে পাচ্ছি আমি এইটার ব্যাক পোর্শন, ড্রেস ইজ ভেরি লাভলি মাশাআল্লাহ, এটার সাথে পাচ্ছি আমি একটা অনেক অসাধারণ সুন্দর প্যান্ট, এবং লুক এট দ্য প্যান্ট কি বিউটিফুল, এবং প্যান্টটাতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, প্যান্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, যেটা অসাধারণ সুন্দর, একদমই ওই যে আমরা যে আগের চিকেন কারি ড্রেস গুলো প্যান্ট গুলো পরতাম ঠিক একদম। আচ্ছা দিস ইজ সো লাভলি, কেমন আছেন, আমিও সবাইকে ভীষণ মিস করেছি, সবাইকে ভীষণ মিস করেছি, এবং আলহামদুলিল্লাহ ব্যাক করে আসতে পারলাম ভালোভাবে, এটাই তো অনেক না বলেন স্বাধীন দেশে, আলহামদুলিল্লাহ। সেটা যার ভালো লাগবে জল জল অর্ডার মিস করে ফেলেন, সাইজ আছে এটা 38 39 38 39 40 41 42 45
45, 38, 39, 40, 41, 42, and 45. Long থাকছে 44 প্লাস, প্যান্টাল লং থাকছে 37 প্লাস, প্রাইস থাকছে 4900 টাকা, 4900 টাকা। থ্যাংক ইউ সো মাচ আদি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কতদিন পর দেখলাম? জি আপু অনেকদিন পরে। আচ্ছা, আর জেসিমা আপু পিএফএফ ওপেন? জি আপু পিএফএফ কালকে ওপেন হয়েছে না? সেখানেও আপনারা একটু চোখ ঘুরিয়ে আসতে পারেন, পিএফএফ প্রিমিয়াম এর ওয়েবসাইটও আছে। আচ্ছা, সো দিস ইজ টু পিস, এটা সব ডিটেইলস বলেছিস আমি? ওকে, বলে দিয়েছি। অনেকদিন পর আই একটু অভ্যাস তো মানুষের, অনেক দিনের অভ্যাস নাই লাইভ এর, সো এটা দুই একটা একটা দুটো ব্যাপার বলে না, সাঁতার আর ড্রাইভিং নাকি মানুষ কখনো ভুলে না। আমি যদি অনেক দিনের ব্রেক আমার, আমি এটা দেখতে চাই যে আমি এখন ড্রাইভিং করতে পারি কিনা। আমার ব্রেক মনে হয় 8 বছর হয়ে গেছে হয়তো, মানে 8 বছর আমি আর ড্রাইভিং করি না, ড্রাইভিং সিটে আমি আর বসি না। এখন আমার মা আবার স্যারিসকে বলেছে, তোমার মম কিন্তু গাড়ি চালাতে পারে। সেদিন সেটা স্যারিস আমার এখন বেশি মাতব্বর, তো বলছি মম তুমি গাড়ি চালাবা, এটা ওর একটা ইন্টারেস্ট। আমি যাই না এখন ওর জন্য, হয়তো আমাকে কোনোদিন একদিন দেখাতে হবে, হয়তো গ্যারেজে প্র্যাকটিস করতে হবে। আই হ্যাভ দ্য লাইসেন্স, বাট আমি অনেকদিন ধরে আর কোনো ভাবেই গাড়ি চালাই না, একদমই বিরতি। হ্যাঁ, আর সাঁতার আমি পারি না, এগুলা লাইফ স্কিলস, একদমই ভুলে গেছি কিনা, মানে আমি মানে লাইফের ব্যাপারটাও যেগুলো ভোলার না। অনেক কিছু আছে যেটা আপনার রক্তের সাথে মিশে থাকে, সেটার মধ্যে আমার আমার জীবনে আমার লাইফ হচ্ছে তাই। আমার মানে এটা আমার ব্রিদিং স্পেস, মাই বিজনেস, আমি তো ওটা, এটা আমার বড় বাচ্চা, তো বড় বাচ্চার কাছে ফেরত এসে আমি খুব হ্যাপি ফিল করছি। ছোট বাচ্চার সাথে ছিলাম এতদিন, আজকে বড় বাচ্চাকে পেয়ে মনটা হ্যাপি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুরু করি দ্য নেক্সট ওয়ান, ভেরি বিউটিফুল নিউড ওয়ান। এটা যে কি সুন্দর, জাস্ট হ্যাভ এ লুক, এটা কটন এর ভিতরে না? আই লাভ দিস কালার, এই কালারের কোনো মানে যত থাকবে ততই মনে হয় যে ভালো লাগে। আচ্ছা, সো দিস ইজ লাভলি, এটা স্লিভসটা দেখেন, আমার এটা নিতে হবে, এটা আমার চাই। মানে আই লাভ দিস ওয়ান, নেক লাইনটা কি সুন্দর, ওয়াও, থ্রি পিস আর কি লাগবে। আচ্ছা, এটা খুবই সুন্দর, এটা পেছনে, হ্যাঁ এই যে আনারকলি ডিসকো চলি টাইপের। আপু আপনার চোখে কিছু হয়েছে নাকি? মেকআপ ফারাবি আপু, চোখে কিছু হয়েছে? চোখে একটু প্রবলেমই হয়েছে, আই এম লিটল বিট সিক, দ্যাটস ওয়াই এরকম ফুলে আছে। সো না আপু, মেকআপ না, ফারাবি আপু, এত বিভৎস মেকআপ আমি আসলে করি না, আমি মেকআপ আর্টিস্ট না, আমার খুব মেকআপ করি এমনও না, মানে পারি কিন্তু এরকম বিভৎস মেকআপ করি না। ছিল মানে এক্সপেরিমেন্ট করতে করতে মেকআপের এমনই দুর্দশা বানিয়ে ফেলেছি যে এরকম একটু ফুলিয়ে দিয়েছি, একটু ফুলিয়ে দিলাম। আমি তো মনে হচ্ছে যে আমি একটু হাইট করেছি, মানে আমাকে যদি আপনি উইদাউট মেকআপ আই দেখেন, আমার তো নিজেকেই নিজের জম্বি মনে হচ্ছে তিন দিন থেকে। হ্যাঁ, আমি খালি ভয় ছিলাম যে কখন স্যারিস আমাকে দেখে কান্না চিৎকার দিবে, পরে দেখলাম না, মা তো, তো মা বিভৎস হোক আর সুন্দর হোক, বাচ্চা ওটা ভয় পায় না, তো অন্য বাচ্চা দেখলে হয়তো বা ভয় পেয়ে যাবে আমাকে, কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে না, এটাতে আমি মানে হ্যাপি যে আমি তো ভেবেছি যে আমি আমাকে দেখে আমি ভয় পাচ্ছি, ও আমাকে দেখে না জানি কি বিভৎস রিয়াকশন দেয়, বাট না আলহামদুলিল্লাহ সে দেয়নি। আচ্ছা এইটা দেখেন, এটা অনেক সুন্দর, আমি টেকিং দিস ওয়ান, আমি এটা নিব, মাই গড দিস ইজ লাভলি, এটা মানে রাখার মতো না, মানে এটা অনেক সুন্দর, দিস ইজ সো বিউটিফুল। কাপড় ম্যাটেরিয়াল থাকছে কটন এর, এবং কটন এর এমন একটা জিনিস যে সিজন যেটাই আসুক না কেন ইউ ক্যান ওয়্যার ইট, খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আমি আইটা দেখে প্রিটি মাচ শিওর, হ্যাঁ সানগ্লাস পরেন, জি আপু সানগ্লাস, আমি চশমাই পরছি, সানগ্লাস না, আমি একদমই চশমাই পরি বাসায়,
চশমাই পরেছিলাম, বাট লাইভে আমি চশমা পরিনি। $13,500 আচ্ছা আপু, হ্যাঁ আপু বলছে না, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ওকে আপু, গ্লাসে পড়তে সাজেশন দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আই উইল ওয়ার গ্লাসেস ইনশাআল্লাহ। আচ্ছা এটা খুবই সুন্দর ড্রেস, যা ভালো লাগবে জল জল দেওয়া আছে, প্লিজ করে ফেলেন। কাপড় ম্যাচুয়াল কটন এর দুপাটা ম্যাচুয়াল অর্গানজা যার চাই ছটপট অর্ডারটা প্লিজ করে দেন। 1, 2, 3 গো ফর ইট, কটন এর কিন্তু, হ্যাঁ 13,500 ছিল। আচ্ছা এটাকে কি বলবো, এটা একদম সুন্দর একটা ইয়েলো কালার, না কুসুম ইয়েলো বলে না, একদমই কুসুম ইয়েলো। তার সাথে এই যে আহা, এগুলো তো দেখলেই মনে হয় যে এখন একটু ব্লাশ দিই, একটু ব্লাশন দিয়ে দিই। ও অনেকগুলো ট্যাসেল অ্যাডেড আছে, দিস ইজ লাভলি, দিস ইজ লাভলি, মাশাআল্লাহ। সেটা যারা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ। দিস ট্যাসেল মানে একটা লাভ মাশাআল্লাহ। সেটা যারা ভালো লাগছে জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলেন। স্লিভস এর পোর্শনটাতে খুব সুন্দর এমব্রয়ডারি এবং পুরো একটা কাপড় জুড়ে এমব্রয়ডারি এবং ট্যাসেলটা আসলে অনেক সুন্দর করে দিয়েছে। সো দিস ইজ লাভলি মাশাআল্লাহ। ও ওয়াও, লুক এট দ্য পিঙ্ক, নিচের পিঙ্কটা পপ করছে খুব সুন্দর করে। সো দিস ইজ দ্য ড্রেস, ব্যাক পোর্শনে খুবই সুন্দর করে গড়ে রয়েছে। হাত দিও না চোখে, কুসুম গরম পানির সাথে সামান্য লবণ মিশিয়ে শেক দিও। জি আবি আপু, থ্যাংক ইউ সো মাচ, শেক দিচ্ছি আপু, শেক দিয়ে দিই। আমি বলবো যে আজকে আমি মাচ বেটার, মাচ বেটার, আলহামদুলিল্লাহ আপু। সব থেকে নিশাত লিলনের একটা লাইভ করে যায় প্লিজ, অবশ্যই আপু। ফারাবি আপু আপনার কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। এখন লাইভ শুরু হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ ব্যাক টু দ্য নর্মাল লাইফ। হ্যাঁ আমরা বলেছিলাম কোভিড এর পরে নর্মাল লাইফে ফেরত এসেছি, সো এখনো আবার আমরা ইনশাআল্লাহ নর্মাল লাইফে ফেরত এসেছি, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা সো দিস ইজ লাভলি মাশাআল্লাহ, এই যে ভালো লাগবে জল জল অর্ডার প্লেস করে ফেলো। কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে লনের, না আচ্ছা নিচে প্যান্টের পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এটার সাইজ আছে 4,200 মানে এই ট্যাসেলটার কারণে আমি ঠিক মতো ধরতে পারছি না, মানে বাধা নেই তো, সো মনে হচ্ছে যে আমি নিচে চলে যাচ্ছি। বাট আমি তো এটা এত সুন্দর একটা ড্রেস, আমি তো প্রপার ভাবে একটু দেখাতে চাচ্ছি। ঠিক আছে 4,200 উইথ প্যান্ট, 4,200 উইথ প্যান্ট, ওকে। ওয়াও দ্য ভেরি বিউটিফুল ল্যাভেন্ডার ওয়ান। আচ্ছা এইটার কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে লনের সাথে এই যে দারুন সুন্দর, খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং ব্যাক পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে। দিস ইজ লাভলি, চোখে কি হচ্ছে, চোখে একটু প্রবলেম হয়েছে, দোয়া করবেন। পপি আপু নাইস, কেমন আছেন? সো দিস ইজ লাভলি, সো এটার সাথে পাচ্ছেন ওই যে কট, এটা ওই যে পেছানো দুপাট্টাটাই আপনার কটন নেচার ভিতরে, তাই না শামিন বলো? কটন নেচার ভিতরে, ইটস ভেরি বিউটিফুল, মানে ড্রেসটা ভেরি এলিগেন্ট লাগছে, খুবই সুন্দর লাগছে। ঠিক করে ছড়িয়ে দিও না, চিপা থাকলেই ভালো, জাস্ট দিও। ওকে সো দিস ইজ আ ভেরি বিউটিফুল দুপাট্টা। এটা শুধু পাচ্ছি প্যান্ট, প্যান্টটা প্লাজো প্যাটার্নের, খুবই সুন্দর, নাইস। আর নিশো দিলেনের আপনার কাছে রেকর্ড গিয়েছে না, ভিডিও গিয়েছে না? হ্যাঁ সেটা দেখেন, পিএফএফ প্রিমিয়ামে ভেরি রিসেন্টলি গিয়েছে মনে হয়, সেটা একটু দেখেন, চেক করেন।
আর ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটেও প্রচুর কলেকশন আছে ফার্মেশিয়া থেকে। আচ্ছা সুরজ, খুবই চমৎকার সুন্দর প্যান্টটা, শার্টটা ভালো লাগছে, টেক এ স্ক্রিনশট। Take a screenshot and inbox us your address and phone number. Size at 40, 41, 42, 44 and 45. Long at 46 plus. And long at 38 plus. Price at 6,300 taka. 6,300 taka is the price for this beautiful dress. 6,300 taka. Apu, shada dekhano hoye geche. Onekgulo to dekhiyechi, onekgulo dekhano baki. Amar jamatar price apu 7,400 taka. The next one, the very beautiful next one. Oh, eta khubi sundor. I just love this color and this very beautiful dress. Eta jara bhalo lagbe joldi joldi screen. This is my color. I love this color. Khubi sundor. Eta sathe pacchen apni ekhane onek chomotkar sundor. Ekhane khub chomotkar sundor ekta embroidery work ache. Khubi beautiful. And look at the neckline. Khubi sundor. Eta mane bishon sundor. Ha, bishon smart. Eta pant ta kemon? This is a very beautiful pant. এটা কিন্তু খুবই সুন্দর, এটা একদমই যেটা আমরা সালমার প্যাটার্নের প্যান্টটা, ভীষণ লাভলি স্লিভস এর পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক আছে। সাইজ আছে 40 and 42, লং আছে 35 প্লাস, প্যান্ট লং আছে 38 প্লাস, প্রাইস আছে 3800 টাকা। 3800 টাকা ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল ড্রেস, 3800 টাকা। আচ্ছা দ্য নেক্সট ওয়ান, the very beautiful next one. এটা যারা ভালো লাগবে জল জল স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন। ফুল এড্রেস ফোন নাম্বার সে এটার কথাই মনে হয় বলছিলেন আপু। দিস ইজ নট হোয়াইট, ইটস আ অফ হোয়াইট ওয়ান, না ক্রিম কালার বা একটু অফ হোয়াইট, ক্রিম না অফ হোয়াইট কালার। খুবই সুন্দর এটা, এন্ড ভেরি ক্লাসিক। হ্যাঁ এইটার সাইজ নাই না, দিস ইজ 40 and 42, এটা 40 আর 42 তে ছিল এর আগেরটা। আচ্ছা এইটার সাইজ আছে, এটা হচ্ছে কটন এর ভিতরে পুরোটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, মাশাআল্লাহ দিস ইজ লাভলি। এর সাথে পাচ্ছি আমি একটা অনেক চমৎকার সুন্দর দুপাট্টা, ভেরি এলিগেন্ট। কাপড় ম্যাটেরিয়াল থাকছে কটন এর, দুপাট্টার ম্যাটেরিয়াল থাকছে আপনার অর্গানজা। এটার সাইজ আছে 41, 42, 43, 46, 47, লং থাকছে 35 প্লাস, প্যান্ট লং থাকছে 36 প্লাস, প্রাইস থাকছে 9,300 টাকা। 9,300 টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার সুন্দর আগানুরটা, খুবই সুন্দর কটন এর ভিতরে আপনার অর্গানজা দুপাট্টা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা। না আপু হোয়াইট ট্রাউজার, জি আপু আমি নিউ সারের হোয়াইট প্যান্ট অলরেডি দেখিয়ে দিয়েছি, নুনু স্যারের হোয়াইট প্যান্ট অলরেডি দেখিয়ে দিয়েছি। এন্ড ভেরি বিউটিফুল ড্রেস, আই এম ওয়্যারিং ফ্রম বাটিক, ইটস নট ফ্রম আমেলু। এর সাথে দুপাট্টাও আছে এই কালারের কাপড়, অলওয়েজ মানুষকে ভীষণ সুন্দর ব্রাইট করে, ভীষণ লাভলি। জাস্ট হ্যাভ আ লুক, কি বিউটিফুল। এর সাথে পাচ্ছি আমি অনেক চমৎকার সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক, এটা কটনেটের ভিতরে, বাট এখানে এটা এমব্রয়ডারিটা র সিল্কের ভিতরে দেয়া। দেখেন এটা সিল্কের এই পোর্শনটা, সিল্কের এমব্রয়ডারি, এন্ড দিস ইজ কটন নেট। এটার সাথে পাচ্ছি আমি অনেক চমৎকার সুন্দর, এটা এমব্রয়ডারিটা ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। এখানে বিটস অ্যান্ড অল দেয়া আছে, ভীষণ লাভলি। তারপরে ম্যাটেরিয়াল থাকছে কটন নেট, এন্ড এটার সাথে ইনার অ্যাডেড আছে, যেটার কারণে ড্রেসটা অনেক বেশি ফুটে উঠেছে। এটার সাথে পাচ্ছি আমি এটার ব্যাক পোর্শন। So this is a very beautiful dress. Jara bhalo lagbe jhotpot kore screenshot nen, inbox kore fuller dress phone number shoh hoye jeshe the pacchi ami onek sundor ekta dupatta chito thakche organza er bhitore. আচ্ছা এটার সাথে থাকছে এটার প্যান্ট, এটার সাইজ আছে 41, 42 and 45, লং থাকছে 44 প্লাস, প্যান্ট লং থাকছে 38 প্লাস, এন্ড প্রাইস থাকছে 9,800 টাকা। 9,800 টাকা ইজ দ্য প্রাইস ফর দিস বিউটিফুল ড্রেস। আই তোমরা ড্রেসগুলো ভাঁজের কিন্তু আবার ডিসপ্লে করে দিব। আচ্ছা সাইজ আছে 41, 42, 45, লং থাকছে 44 প্লাস, প্যান্ট লং থাকছে 38 প্লাস, প্রাইস থাকছে 9,800 টাকা। 9,800 taka, and I just love this green one. It's so beautiful. Next, let's take a lavender. Let's see. What's the natural one? Organza. Green one? Organza. The next one is very beautiful. It's a color. It's so beautiful. The design is so beautiful. It's so beautiful. The dress is with embroidery work. It's beautiful. Neckline and tassel are just too good. It's so beautiful. হোয়াইট পার্ল দিয়ে ট্যাসেল অ্যাডেড আছে, এন্ড দিস ইজ ভেরি বিউটিফুল, ভেরি এলিগেন্ট মার্শাল। সুরজের ভালো লাগবে জোর, এটা ওয়ান পিস,
এটা একটা বিউটিফুল ওয়ান পিস যার চাই ঝটপট অর্ডারটা প্লেস করে ফেলেন। কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে লাক্সারি লনের ভিতরে এবং এটার সাইজ আছে খুবই সুন্দর, দিস ইজ লাভলি মাশাল্লাহ, এটা দেখেন, এটার অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, নেকলাইনেও খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, আই জাস্ট লাভ দিস ওয়ান, জাস্ট লাভ দিস ওয়ান, এটা খুব সুন্দর, এটা শুরু হয়নি, মানে শুরু হয়নি মানে যে ক্লাস তো অনলাইন হয়ে আছে, ইনশাআল্লাহ ভেরি সুন ওপেন হয়ে যাবে হয়তো, তো চিন্তা করছি যে আমার তখন অনেক ড্রেস লাগবে, আমার তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই আমার অনেক শপিং করতে হবে, হ্যাঁ মাথায় এটা ঘুরছে, সো যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে যে সকালবেলা এটা পরে যাবো, আর আম লাগবে, এই সেইগুলো চিন্তা করছি, হ্যাঁ আচ্ছা তাই না, আপনারা তো যারা আসলে রেগুলার পিএফএফ প্রোগ্রাম ভিজিট করেন তাদের কাছে তো বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে, নতুন নতুন আসতেই থাকে, আসতেই নিয়ে নেবেন। ওইটা 39 ছিল তাই না, এটা 39 ছিল না, জি আপু, পার্পল লাভেন্ডার ওয়ানের ছিল, সো দিস ইজ ভেরি বিউটিফুল, এইটার কাজটা না আমার খুবই ভালো লাগছে, একদম মনে হচ্ছে যে ভেরি সফিস্টিকেটেড, খুবই এলিগেন্ট মাশাআল্লাহ, এবং মনে হয় যে লখনৌই ওয়ার্ক এর ইন্সপায়ার্ড, ভীষণ সুন্দর, রেজার ভালো লাগবে, ঝটপট করে স্ক্রিনশট নিন, ইনবক্স করুন, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, সো আই জাস্ট লাভ দ্য প্যান্ট, প্যান্টটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এই ড্রেসটা যার ভালো লাগছে জলদি জলদি অর্ডারটা প্লেস করে ফেলেন। সাইজ আছে 39, 40, 41, 43, and 45, 39, 40, 41, 43, and 45, long touch, 45 plus pantalon touch, 37 plus, ঠিক আছে, সেটা যা ভালো লাগবে জলদি অর্ডারটা প্লেস করে নিন, জাস্ট ইনবক্স, ইনশাল্লাহ পেয়ে যাবেন, আহা কোনটা রেখে কোনটা ছাড়বো, আজকে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, অনেকগুলো ইশারা দিয়ে দিয়েছি লাইফে, বললে ঝামেলা, অনেকগুলো ইশারা দিয়ে দিয়েছি, এন্ড লুক অ্যাট দ্য ইয়েলো ওয়ান, আমার অনেকদিন ইয়েলো কোনো কাপড় নেই, এটাও মনে হয় আবার ইশারাতে রাখতে হবে, এটা আচ্ছা, তো নেক্সট ওয়ান ইজ দিস ওয়ান, দ্য ভেরি বিউটিফুল কুশু ইয়েলো ওয়ান, ভীষণ সুন্দর, এটা যার ভালো লাগবে জলদি অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন, ও মাই গড, হোয়াট আ বিউটিফুল ড্রেস, হ্যালো সুরভি আপু, হ্যালো হ্যালো, এটা খুবই চমৎকার সুন্দর, এটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এন্ড দিস ইজ লাভলি বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক মাশাআল্লাহ, আচ্ছা এটার সাথে পাচ্ছি আমি এটার ব্যাক পোর্শন, ভীষণ সুন্দর, প্রাইস আগে জায়গাটার প্রাইস কত ছিল, পানির দাম 4600 টাকা, টু পিস প্যান্ট ও এমব্রয়ডারি আছে, কাপড়ের এমব্রয়ডারি আছে, আমি রাখতে ইচ্ছা করছি, এটা খুব সুন্দর, কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে আপনার অনেক চমৎকার সুন্দর একটা লাক্সারি লনের ভিতরে টপ টু বটম পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এন্ড হিয়ার ইজ দ্য ভেরি বিউটিফুল ব্যাক পোর্শন, এটার সাথে পাচ্ছেন একটা প্যান্ট যেটা আপনি অন্য যে কোনো ড্রেস দিয়ে ওরম ইউ ক্যান ওয়ার, ওকে, সেটার প্রাইস থাকছে মাত্র কত বলে দিচ্ছি, আচ্ছা এই বিউটিফুল ড্রেসটার সাইজ আছে 39, 40, 41, 42, and 43, 39, 40, 41, 42, and 43, long touch, 46 plus, panel long touch, 38 plus, price, 5200 taka, 5200 taka is the price for this beautiful dress, 5200 taka, size, আছে আরেকবার রিপিট করছি, এই ড্রেসটার সাইজ আছে 39, 40, 41, 42, and 43, 5200 টাকা, কাছে ড্রেসটার প্রাইস, কাপড় ম্যাটেরিয়াল, লাক্সারি, আচ্ছা আচ্ছা আপু দোয়া করেন, জান আপু দোয়া করেন, একটা খুব সুন্দর, সাজি আপু আছেন কিনা আমি জানি না, শুধু সাজি আপুর জন্য আমি একটা দুপাট্টা দেখাচ্ছি, একটাই দুপাট্টা দেখাবো, ফ্রম আগানুর, 2300 টাকা, এই দুপাট্টাটার প্রাইস থাকছে
এই যে আপনার জন্য দুপাটাটা দেখাচ্ছি, এটা কারিজমা, আচ্ছা দিস ইজ দ্য নিউ ওয়ান, নিউ ওয়ান বিউটিফুল দুপাট্টা এসেছে। আমি বলছি না নতুন দুপাট্টা নেই, ওরা বের করে রেখে দিয়েছে। যে কি বলেন দুপাট্টা নেই মানে, এই যে ইওর সরি কত 2350 টাকা কাপড়ের ম্যাটেরিয়াল থাকছে আপনার শিফনের ভিতরে। লুক এট দ্য এমব্রয়ডারি ওয়ার্ক, দিস ইজ ভেরি বিউটিফুল, ওয়াও। আমার একটু নিজেরও একটা রাখতে হবে, আহা অনেকদিন পরে খুব সুন্দর একটা দুপাট্টা পেলাম, খুবই সুন্দর, দিস ইজ লাভলি না। চোখে ব্যথা পেয়েছে না আপু? আলহামদুলিল্লাহ আমি চোখে ব্যথা পাইনি, আমার চোখে একটু প্রবলেম হয়েছে, অঞ্জনি উঠেছে, ইনশাআল্লাহ ভেরি সুন হোপফুলি ওভারকাম হয়ে যাবে। দোয়াতে সামিল রাখবেন আজকের মতো, আজকের মতো বিদায় নিই। তুমি সব নিবা, আমরা কি নিব, আমরা মিলবা আটকে নিব ইনশাআল্লাহ। সেখানে বিদায় নিই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএফএফপি ম্যামের সাথে থাকবেন, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। সবাইকে, আউটলেট ওপেন হয়ে গেছে ইনশাআল্লাহ, আউটলেট ভিজিট করেন, বিউটিফুল বিউটিফুল কালেকশন দেখে যান, নিয়ে যান, অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল। সবাইকে সেফ থাকেন, ভালো থাকেন, স্বাধীন বাংলাদেশে সবাই আমরা মিলেমিশে ভালো থাকি, সবাই সেফ থাকেন, আল্লাহ হাফিজ, দোয়া করেন।